এই হরিণা ঘাটে আপনারা কোনো মিক্সচার পাবেন না। এখন আপনাদেরকে যেখানে নিয়ে আসলাম সেখানে দেখেন আমার সামনে বিশাল হচ্ছে নদী, পদ্মা মেঘনার মোহনার একটা অংশ। এখানে এই পারেই হচ্ছে একটা ঘাট আছে, খুব ছোট একটা ঘাট, নাম হচ্ছে হরিণা ঘাট। এটা চাঁদপুর জেলার মধ্যেই পড়েছে, কিন্তু এই হরিণা ঘাটে বাহিরের কোনো পাইকার আড়তদার, বাহিরের কোনো ইলিশ, কোনো জায়গার কোনো ধরনের মাছ আসে না। এখানে শুধুমাত্র পদ্মা মেঘনার মোহনাতে যে মাছটা ধরা পড়ে বা মেঘনা কেন্দ্রিক যে এই অংশে জেলেরা ছোট ছোট নৌকা নিয়ে যায় ধরা পড়ে, সেই মাছটাই তারা এই ঘাটে নিয়ে আসে। এই যে দেখেন এটাকে হরিণা ঘাট বলে। চাঁদপুর থেকে সিএনজি বা অটোতে করে হরিণা ঘাট যাওয়া যায় সহজেই। ছোট ঘাট একদম নদী পারেই, অন্য কোনো জেলা থেকে এই হরিণা ঘাটে কোনো মাছ আমদানি হয় না। জেলেরা নদীতে ইলিশ মাছ ধরার পর নৌকা নিয়ে ঘাটে ভিড়ে, সাথে সাথেই নিলাম হয়। এই রূপালী ইলিশের জল জলে চোখ, জল জলে তার ব্ল্যাক আই, আর হচ্ছে এই রূপালী শরীর, মানে ইলিশ নদীর ইলিশের এই রূপ দেখলে আপনারা মুগ্ধ হবেন। মানে নদীর ইলিশের যে বাস্তব সৌন্দর্যটা কি জিনিস, সেটা আসলে অরিজিনাল নদীর ইলিশ যারা না দেখেছে তারা বুঝতে পারবে না। অরিজিনাল পদ্মা মেঘনার মোহনার ইলিশ যারা না দেখেছেন তারা আপনারা ভাবতেই পারবেন না যে ইলিশের সৌন্দর্য কি নিজ চোখে না দেখলে, এবং তার মানে তার চোখের সৌন্দর্যটা যে কত সুন্দর হতে পারে সেটা হচ্ছে বুঝতেই পারবেন না। এই হরিণা ঘাটে আপনারা কোনো মিক্সচার পাবেন না, কোনো রকম কোনো ধরনের মিক্সচার নাই এখানে। এখানে স্থানীয় জেলেরা শুধু এই নদীতে মাছ ধরে এখানেই তারা নিয়ে আসে, এবং বাহিরের কোনো পাইকার কোনো আড়তদার কোনো কিছু এখানে আসে না। মানে অন্য এরিয়ার দেশের অন্যান্য প্রান্তের কোনো ইলিশ এই ঘাটে আসে না। ছোটো মাছ ঘাট, কিন্তু একদম জেনুইন রূপালী ইলিশ পাবেন। দামের বিষয়টা আমরা তাদের মুখ থেকেই আপনাদেরকে শোনাব। এই ঘাটে চাঁদপুরের পদ্মা মেঘনা মোহনার ও মেঘনা নদীর অংশ থেকে ধরা পড়া ইলিশ আসে, তাই নদীর অরিজিনাল ইলিশ নিয়ে কোনো সন্দেহে পড়তে হয় না, তবে দাম বেশ বেশি। আরাঙ্গ হরিণা ইলিশ চাঁদপুরের অরিজিনালটা এক কে পিউর মাছ, এটা 1700 টাকা কেজি। 1700 টাকা, 1700 কেজি। আর দের কেজি আলাগুলো এখানে এখানে লামার মাছ আসে না? না, এখানে কোনো লামার মাছ আসে না। এখানে অরিজিনাল শুধু এই গাঙ্গা থেকে ধরে আর আসে, আমরা কিনে বিক্রি করি। মানে সামনে এই নদীতে ঢুকতেছে, এখান থেকেই আসছে। হ্যাঁ, এই যে দেখতেছেন আপনারা, নদীর থেকে আনে আর ডালে আর বিক্রি করে। হ্যাঁ, আপনাদের হরিণা ঘাটে মানে কোথাকার কোথাকার মাছ পাওয়া যায়? আমাদের হরিণা ঘাটে অন্য কোনো জায়গার মাছ পাওয়া যায় না, শুধু এখানে অরিজিনাল মাছ পাবেন। এখানে লোকে আমাদের এই চাঁদপুর অরিজিনাল এই নদী, এই নদীতেই শুধু এই মাছ পাইবেন, পাওয়া যায়। আর কোনো অন্য কোনো জায়গার মাছ আসে না। কেজির উপরে যেটা 1 কেজি 100-200 গ্রাম আলা মাছগুলা এখনও 2000-1800 দেয়। নদীর রূপালী ইলিশ কেনার পাশাপাশি ঘাটেই খাওয়ার ব্যবস্থা আছে। চাঁদপুর বড় স্টেশন ঘাটের হোটেলগুলোর চেয়ে এখানে ভিড় কম। আপনি মাছ কিনে এনে দিলে তারা সাথে সাথেই ভেজে বা রান্না করে দেবে। সব মিলিয়ে হরিণা ঘাট চাঁদপুরের রূপালী ইলিশের জন্য বিশ্বস্ত স্থান।